আজকে তোমাদের একটি ভিলেজ পন্ড সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। প্রথমে আমরা মানুষের যে মাথাটা আছে সেই মাথাটাকে হালকা করে ওভাল শেপে আমরা ড্রয়িং করে নেব। এইভাবে হালকা করে ওভাল শেপে ড্রয়িং করবে, কারণ এটা ওয়াটার কালারে তোমাদের দেখানো হবে আর ওয়াটার কালারের ছবি সবসময় হালকা করে তোমরা ড্রয়িং করবে, বেশি ডিপ করে ড্রয়িং করার দরকার নেই। তো এইরকম ওভাল শেপে ড্রয়িং করার পর এইখান থেকে আমরা চুলের ড্রয়িংটা আর কানের ড্রয়িংটা করবো। এইভাবে করে হালকা করে তোমরা ড্রয়িংটা করবে। এরপর এই চোখে আর মুখের ড্রয়িংটা এইরকমভাবে করে দেবে। করার পর এই গলার ড্রয়িংটা আর এখানে খোপার ড্রয়িংটা করবে। এরপরে নেক্সট আমরা এইখান থেকে এই যে কাঁধের লাইনটা আমরা এইভাবে যাবে আর বডির যে স্ট্রাকচারটা আছে এইরকমভাবে তোমরা নিয়ে আসবে, মোটা থেকে সরু, বেশি কিন্তু সরু করলে হবে না। এরপরে নেক্সট আমরা এখান থেকে এই বডিসটা হলো, এবার এই জায়গা থেকে আমরা এই নিয়ে আসব আর এই জায়গা থেকে এইভাবে নিয়ে আসব, এইটা জলের হবে। এরপরে আমরা ঠিক এই জায়গা থেকে একটা কলসির মুখ ড্রয়িং করব। এই জায়গা থেকে একটা কলসির মুখ সুন্দর করে এইভাবে করে তোমরা ড্রয়িং করে নেবে আর এইখান থেকে গোল করে এই ড্রয়িংটা করবে। যেই হবে সাথে সাথে আমরা এই ভিতরের লাইন মুছে দেব। এরপরে নেক্সট আমরা এই জায়গা থেকে হাতের লাইনটা আমাদের করতে হবে। ঠিক এই জায়গা থেকে হাতের লাইনটা করার পর ঠিক যেই জায়গা আসলো সেই জায়গা থেকে আমরা এইরকমভাবে এই মোটা থেকে সরু করে এইখান থেকে এই 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 আর এই, অর্থাৎ এই হাড়ির মুখে আঙুলগুলো রাখা আছে। এবার ভেতরের লাইনটা তোমরা মুছে দেবে, যে যে লাইনগুলো ঢুকছে সেই সেই লাইনগুলো মুছে এভাবে চুড়িগুলো করে দেবে, হাতের লাইনটা চলে আসবে। আর একটা লাইন কলসিটাকে ধরা রেখেছে এইরকম আসবে, এই আসবে এখান থেকে মোটা থেকে শুরু হয়ে যাওয়ার পর এই হবে, চুড়িগুলোকে এরকমভাবে করে দেবে। অর্থাৎ কলসিটা ধরা রেখেছে, ভেতরের কলসি লাইনটা তোমাদের আর দেখা যাবে না, কলসির রাউন্ড লাইনটা এই হবে। এবার দেখো শাড়ির ড্রয়িংটা এই যে সোজা লাইনটা টানা ছিল এবার এই লাইনটা এইরকম হয়ে আসবে, এইখান থেকে ভাঁজ হয়ে যাবে, এই এই জায়গাটা একটু মুছে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু ড্রয়িংটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এই এবার শাড়িটা এখান থেকে এই এই লাইনটা এই আসছে, মুছে দেবে এইবার এই লাইনগুলো আর এই জায়গার থেকে শাড়ির ভাঁজগুলো এইরকমভাবে করে দেবে। এখানে ব্লাউজের দাগটা এই হবে, দেখলে ড্রয়িংটা কী সুন্দর হয়ে গেল। এরপর আমরা এটা দিয়ে একটা সিনারি তৈরি করব। দেখো একটা এখানে একটা ঘাটের ছবি, গ্রামের একটা পুকুর, এখান থেকে এরকম সিঁড়ি মতন যেগুলো নারকেল গাছের গুড়ি টুড়ি দিয়ে করে সেরকম সিঁড়ি তোমরা এরকম করে দেবে। এখানে মাটি, এইখানে কিছু কচু পাতা টাতা এইরকম ড্রয়িং একটা ঝোপের মতন আছে, এরকমভাবে তোমরা ড্রয়িং করে দিতে পারো। হালকা করে ড্রয়িং করবে, বেশি ডিপ করে ড্রয়িং করার দরকার নেই। এইখান থেকে একটা নারকেল গাছ সরু থেকে মোটা হয়ে আসবে, এইভাবে ড্রয়িংটা করবে। এরপর একটা দূরে একটা হালকা করে হরিজন্টাল লাইন, যত পারো হালকা, ওয়াটার কালারে বেশি ডিপ করার দরকার নেই। এইখানে ছোট করে তোমরা ঘরের ড্রয়িং করে দিতে পারো, এই এখানে হালকা করে জঙ্গলের ড্রয়িংটা করে দেবে, যত পারো হালকা, জঙ্গলের ড্রয়িং কখনো ডিপ করে তোমরা করবে না। এখানে ছোট ছোট তাল গাছ দেখিয়ে দিতে পারো। এইখান থেকে একটা রাস্তা এই ঘুরে এসেছে, এই দেখিয়ে দিতে পারো, এখানে ঘাস ঘাস আছে, এইখানে জল। এই হলো কমপ্লিট একটি ভিলেজ পন্ড। দেখো এটা কী করে এবার ওয়াটার কালারে রং করতে হয়। তো প্রথমে আমরা এই আকাশের কালার আর এই জঙ্গলের কালারটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, প্রথমে আমরা জমির কালার দিয়ে শুরু করি। তো আকাশের আর জঙ্গলের কালার প্রথমে করা যেতে পারে, তো তোমাদের এটা পরে দেখাচ্ছি আমি। তো লেমন ইয়েলোর সাথে গ্যাম্বুজ কালারটা অল্প করে মিশিয়ে আমরা এই যে
দূরের যে জমিটা আছে, যারা বিগিনার্স তাদের জন্য আমি সহজ করি তোমাদের দেখাচ্ছি, কালারগুলো বলছি, তোমরা একটু খেয়াল রাখবে। লেমন ইয়েলোর সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে এই লাইন ধরে তোমরা রঙগুলোকে অল্প করে একটু টেনে নিয়ে দূর থেকে একটু কাছে নিয়ে আসবে, কিন্তু পুরোটা করছি না। এরপর এই কালারটার সাথে একটুখানি স্যাপ গ্রিন, অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে আমরা এই কালারের সাথে মিশিয়ে আমরা নিয়ে আসবো। অল্প অল্প জল দিয়ে করবে, বেশি জল দিয়ে করার দরকার নেই। এরপর এই লেমন ইয়েলো আর যেই কালারটা এই মাত্র দেওয়া হলো, সেই কালারটাকে এই পাশ থেকে আমরা অল্প একটু পাসিং করে নিয়ে আসব এই লাইনটা থেকে নিয়ে এসে এই লাইনগুলোর সাথে সাথে। তবে একটা খেয়াল রাখবে, একটুখানি পেপারটাকে ঢাল রাখবে ওপর থেকে, সমানভাবে রাখবে না, জল জমা হয়ে যাবে। এই কালারটা নিয়ে আসতে আসতে এই কালারের সাথে অল্প একটুখানি ইয়েলো অকার কালার মিশিয়ে আমরা কালারটাকে আবার মিশিয়ে নিয়ে আসবো, কিন্তু চেষ্টা করবে যাতে জল থাকা অবস্থায় কালারটা আমাদের যাতে হয়। জল শুকিয়ে গেলে কিন্তু আর কালারটা দেখতে ভালো লাগবে না। এভাবে করে তোমরা ফার্স্ট টোনটা আমরা কমপ্লিট করব। এই এরপরে আমরা ব্রাউন কালার দিয়ে, অর্থাৎ বার্ন সায়না কালার দিয়ে, বার্ন সায়নার সাথে আমরা একটুখানি স্যাপ গ্রিন কালারটা, বার্ন সায়নার সাথে আমরা অল্প করে স্যাপ গ্রিন কালারটা নিয়ে এই যে মাটির যে জায়গাটা আছে, এই মাটির জায়গাটার কালার আমরা হালকা করে ইয়াবে করে লাগিয়ে দেব। এই ঘাসগুলো ফাঁকা ফাঁকা দিয়ে তোমরা করবে। এরপর বার্ন সাইনার সাথে অল্প করে আমরা প্রুশিয়ান ব্লুটা একটু মেশাবে, বার্ন সাইনার সাথে অল্প করে প্রুশিয়ান ব্লু কালারটা মিশিয়ে একটু কালচে রঙের হবে। এই জল থাকা অবস্থায় এই যে অন্ধকার যে অংশগুলো আছে, এই জল থাকা অবস্থায় তোমরা এটা দেওয়ার চেষ্টা করবে। এই স্যাপ গ্রিনের সাথে, স্যাপ গ্রিনের সাথে ইয়েলো অকার কালারটা মিশিয়ে আমরা এখানে অল্প অল্প করে যে ঘাসগুলো জল থাকা অবস্থায় এটা করবে, এই যে ঘাসগুলো এই কচু পাতাগুলো সাথে সাথে আমরা করে দেব। ইয়েলো আকারের সাথে একটু বার্ন সায়না কালারটা মিশিয়ে হালকা করে আমরা এই যে সিঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিঁড়ির কালারটাও আমরা দেব। বার্ন সাইনা কালারের সাথে একটুখানি ব্লু মিশিয়ে এখানে দেখবে, জাস্ট অল্প একটু ব্লু মিশিয়ে এখানে জাস্ট একটু ব্রাউনিশ কালার দিয়ে জল থাকা অবস্থায় কিন্তু কাজগুলো করতে হবে, আর জলগুলো একটু কম দেবে, রঙের মধ্যে জল বেশি দিলে কিন্তু হবে না। প্রুশিয়ান ব্লুর সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে এইখানে তোমরা যে ডার্ক জায়গাগুলো এগুলো জল থাকা অবস্থায় করে দেবে। এই যে কচু পাতাগুলো আছে সেগুলোকে একটু বাঁচিয়ে এই শেডগুলো তোমরা জল থাকা অবস্থায় করে দেবে। এভাবে তোমরা কাজটা করবে, রাস্তাটা একটু পরে করছি। এরপর দেখো এই যে জলটা তোমরা দেখতে পাচ্ছ, এই জলটা কোবাল্ট ব্লু কালার, কোবাল্ট ব্লুর সাথে, কোবাল্ট ব্লুর সাথে জাস্ট অল্প একটু ইয়েলো অকার আর বার্ন সাইনা কালার তোমরা মেশাবে। কোবাল্ট ব্লুর সাথে একটু ইয়েলো আকার আর অল্প একটু বার্ন সাইনা কালারটা মিশিয়ে তোমরা কালারটা তৈরি করবে, তৈরি করে এইভাবে করে এই যে কালারটা দেখো মিশিয়ে দিলাম, নিচে নেমে আসুক অসুবিধা নেই।
এভাবে করে তোমরা ফার্স্ট টোনটা দেবে। যে গ্রিন কালারটা ছিল সেই গ্রিন কালারটা আমরা এই জল থাকা অবস্থায় এখানে আমরা করে দেব। এটা জল থাকা অবস্থায় তোমরা করার চেষ্টা করবে। অরেঞ্জ কালার যেহেতু শাড়িতে আমি অরেঞ্জ কালার বা রেড কালার দেব জলে, তার ছায়াটা আগে থেকে তোমরা জল থাকা অবস্থায় সেটা দিয়ে রাখবে। এই হলো। এবার দেখো আমি আকাশটা তোমাদের দেখাচ্ছি। আকাশ করার আগে কোবাল্ট ব্লু কালারটা সাথে অল্প একটু অরেঞ্জ কালার মিশিয়ে নেবে, জাস্ট অল্প একটু অরেঞ্জ কালার মিশিয়ে রংটা তৈরি করে আগে রেডি রাখবে। এরপর প্লেন জল দিয়ে আগে আকাশটা তোমরা ভিজিয়ে নেবে, প্লেন জল দিয়ে আকাশটা আগে ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর যেই কোবাল্ট ব্লুর সাথে যে স্কারলেট কালারটা অল্প একটু মিশিয়েছিলাম কোবাল্ট ব্লুর সাথে, সেই কালারটা তোমরা আকাশে উপর থেকে যাবে আস্তে আস্তে টেনে টেনে। নিচ দিকে নিয়ে আসবে, যেহেতু ঢাল আছে সে আপনি রংটা মিশে আসবে, কিন্তু খুব অল্প জলে কাজ তোমাদের করতে হবে। এই এরপরে কোবাল্ট ব্লুর সাথে জাস্ট অল্প একটুখানি স্যাপ গ্রিন কালারটা তোমরা মেশাতে পারো, মিশিয়ে এইখানে যে দূরে যে জঙ্গল আছে সেই জঙ্গল তোমরা করতে পারো। কোবাল্ট ব্লুর সাথে জাস্ট অল্প একটু স্যাপ গ্রিন, ইয়েলো, অকার, এই জাতীয় কালারগুলো দিয়ে তোমরা, আর জঙ্গল চেষ্টা করবে একবারই করে নিতে, জঙ্গল কিন্তু বারে বারে ঘাটাঘাটি তোমরা করবে না। কোবাল্ট ব্লু ইয়েলো অকার সাথে মিশিয়ে এই জঙ্গলের কালারগুলো তোমরা করার চেষ্টা করবে, আর খুব অল্প জল দিয়ে করবে, বেশি জল দিয়ে করার চেষ্টা করবে না, তাহলে জিনিসটা ভালো হবে না দেখতে। এই কালারটা এখানে আমি আবার দিয়ে দিচ্ছি, যেহেতু জলটা শুকোয়নি, তার আগে তোমরা কোনো কোনো জায়গা কাজ করে ফেলা যায় জল থাকা অবস্থায়, এই যে ওয়েবগুলো, এই ওয়েবগুলো হয়ে যেতে পারে। ইয়েলো অকারের সাথে বার্ন সায়না কালারটা মিশিয়ে এই গাছটা তোমরা, এই যে নারকেল গাছ বলেছিলাম সেই নারকেল গাছটা এই জল দিয়ে আস্তে আস্তে হালকা করে দিতে পারো। গ্যাম্বুজ কালারের সাথে একটু অরেঞ্জ কালার মিশিয়ে রাস্তার কালারটা তোমরা হালকা করে করে দিতে পারো, খুব ডিপ করার দরকার নেই। এই হলো। এরপর এইরকম ভাবে ফার্স্ট টোন তোমরা করে নেবে। এবার ফিগারটা ঘরগুলো তোমাদের পরে দেখাচ্ছি। দেখো এবার এই ফিগারের গায়ের কালারগুলো দেওয়া হচ্ছে ইয়েলো অকার কালারের সাথে, ইয়েলো অকার কালারের সাথে বার্ন সাইনা কালারটা মিশিয়ে তোমরা হালকা করে এই জায়গাগুলো কালার তোমরা করতে পারো। দেখো মুখের কিন্তু সব জায়গায় আমি রং এভাবে ঘষে দিলাম না, তোমরা বুঝে নেবে মুখের সব জায়গায় রং কিন্তু আমি ঘষে দিলাম না, জাস্ট মুখটাকে কোনো জায়গায় আলোগুলো রেখে অন্ধকার জায়গাটা করলাম, এবার আলো জায়গাটা হালকা করে তোমরা এরকম করে হালকা জল দিয়ে একটু মিশিয়ে দিতে পারো। এইরকম করেই তোমরা কালারগুলো করার চেষ্টা করবে।
যারা বিগিনার্স আছো তারা ঠিক কালারগুলো তোমরা এভাবে দেখে দেখে খুব হালকা জল দিয়ে, বেশি জল দিয়ে করো না, অল্প জল দিয়ে কাজগুলো করার চেষ্টা করবে, তাহলে বেটার লাগবে দেখতে। ঘরের দেয়ালটা হালকা করে তোমরা ইয়েলো করে দিতে এরকম পারো, পুরো দেয়াল করার দরকার নেই, ওপর দিকে একটু রং দিয়ে হালকা করে মিশিয়ে দেবে নিচ দিকে। অরেঞ্জ কালারটা হালকা করে দেওয়ার পর ওপরের চালটা হালকা করে মিশিয়ে দেবে, এটা ফার্স্ট টোন, তোমরা এরকম ভাবে করবে। এই এরপর অরেঞ্জ কালারের সাথে জাস্ট অল্প একটু রেড কালার মিশিয়ে, অরেঞ্জ কালারের সাথে অর্থাৎ স্কারলেট কালার আর ক্রিমসন কালারের সাথে মিশিয়ে, আর তার সাথে অল্প একটু গ্যাম্বোজ কালার মিশিয়ে যে কালারটা তৈরি হবে সেই কালারটাই তোমরা এই শাড়িতে লাগাবে। এবার দেখো কোনো কোনো জায়গায় রঙকে একটু হালকা করে দেওয়া হচ্ছে, পুরো আলো ছায়া যে পড়ে সেই আলো ছায়া অনুযায়ী রং কোনো কোনো জায়গায় হালকা করে দিতে হয়। এরপরে আমরা সেই কোবাল্ট ব্লু কালারটা দিয়ে তোমরা এই ফার্স্ট টোন ব্লাউজের কালারটা করে দিতে পারো। স্যাফগ্রিনের সাথে স্কারলেট কালারটা মিশিয়ে যে কালার হবে সেই ব্রাউন কালারটা এই যে হাড়িটা আছে কলসিটা, সেই কলসিটার মধ্যে তোমরা রংটা এরকম ভাবে করে দেবে। লাইট গ্রিন কালার ইয়েলোর সাথে একটু গ্রিন মিশিয়ে যে কালারটা হবে সেই গ্রিন কালারের পার্টটা এরকম ভাবে করে দেবে। একটু কোবাল্ট ব্লুর সাথে হালকা করে আগে প্রথমে চুলের রঙটা কোবাল্ট ব্লুর সাথে বানসানা মিশে হালকা করে চুলের কালারটাকে করে নেবে, এটা ফার্স্ট টোন। এই কালারটা সবসময় কালার করে জল দিয়ে ধুয়ে ফেলে দেবে না, এই কালারটা কোনো জায়গায় ডিসপ্লে করা যায় কিনা, মানে কোনো জায়গায় দেওয়া যায় কিনা সেটাও আবার সাথে সাথে দেখবে। দেখো এই কালারটা আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি, দেখো টোনটাও সাথে সাথে আমাদের হয়ে গেল। এই এভাবে করে কাজ দেখতে হবে কোথায় কোথায় করা যায়। এবার দেখো এই যে এই যে গাছটা আছে এই গাছের কোনো কোনো জায়গায় আমি ডিপ শেডটা দিয়ে দেব, বার্ন সাইনার সাথে প্রুশন ব্লুটা মিশিয়ে কোনো কোনো জায়গায় এভাবে করে শেডটা কোবাল্ট ব্লুর সাথে বা প্রুশন ব্লুর সাথে বার্ন সাইনার কালারটা মিশিয়ে এই একটা লাইন ধরে তোমরা করে দিতে পারো। দেখো কোন কোন জায়গায় কালার হবে বার্ন সাইনার সাথে প্রুশিয়ান ব্লু মিশিয়ে এই জায়গার কালারগুলো আমি কিন্তু সেকেন্ড টোন সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি।
যেখানে যেখানে দেওয়ার দরকার সেগুলো তোমরা করে দিতে পারো। হালকা ব্রাউনের টোনে এইরকম ভাবে যে শেডটা তোমরা এরকম ভাবে করে দেবে। গ্রিন কালার দিয়ে এরপর শুরু শুরু করে ঘাসগুলো স্যাপ গ্রিনের সাথে ইয়েলো আকার বা এই ধরনের কালার মিশিয়ে এইগুলো ঘাসগুলো করবে। এই পাতাগুলোকে, এই যে কচু গাছের পাতাগুলোকে একটু সুন্দর করে চারিপাশ দিয়ে অন্ধকার করার পর কচু গাছের পাতাগুলো কিন্তু সুন্দর বেরিয়ে আসবে। এবার দুটো তিনটে টাচ করে ছেড়ে দেবে। তো জমি রঙটা প্রায় আমাদের হয়েই গেল। বেশি কাজ করার দরকার নেই, হালকা দুটো তিনটে টাচ দিয়ে তোমরা কাজ করবে, বেশি কাজ করলে কাজটা খারাপ হয়ে যেতে পারে। রাস্তাও হালকা করে একটা টোন দিয়ে ছেড়ে দেবে। এই হলো আমাদের পাশে জমি বা কোন। এবার আমরা এই ফিগারটা আর এখানে যে জলটা আমরা করব, আর দূরে তোমরা হালকা ব্লু বা ক্রিমসন কালার মিশিয়ে দূরে তোমরা এরকম ছোট করে গাছ করে দিতে পারো, তাল গাছ। এ হলো কমপ্লিট। এবার দেখো ফিগার আর জলটা আমি তোমাদের দেখাচ্ছি। এবার দেখো স্কারলেটের সাথে একটু ক্রিমসন কালার আর একটু ইয়েলো অকার কালারটা অল্প করে মিশিয়ে আমি শাড়ির শেডটা প্রথমে আমরা করে নেব। এই শাড়ির শেডটা এভাবে করে তোমরা যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো তোমরা এইরকম ভাবে করে নেবে। এই সেকেন্ড টোনটা এইরকম ভাবে দেবে। এরপরে আমরা ক্রিমসন কালারের সাথে একটু ব্লু মিশে একটু হালকা বেগুনি রং তৈরি হবে, সেই বেগুনি রংটা দিয়ে আমরা এইখান থেকে তোমরা ডিপ শেডটা একটুখানি করতে হবে আমাদের। এভাবে তোমরা টোনটা দেবে। এবার কোবাল্ট ব্লু কালারের সাথে অল্প একটু গ্রিন কালার মিশিয়ে আমরা এই হালকা করে ব্লাউজের শেডটা আমরা করব। এরপরে আমাদের হাত পায়ের টোনে আসা যাক, ইয়েলো আকারের সাথে সেই ব্রাউন কালারটা হালকা করে একটু মিশিয়ে আমরা ফিগারে গায়ে খুব ধীরে ধীরে করে এই জায়গাগুলোকে বার করবে।
এবার টোনগুলোকে কোনো কোনো জায়গায় হালকা করে তোমাদের এইভাবে মিশিয়ে দিতে হবে। স্কারলেটের সাথে একটু বার্ন সাইনা কালার মিশিয়ে আর একটু ব্লু মিশিয়ে এই কলসি মুখের ভিতর যে রংটা আমাদের দিতে হবে। আর কলসির নিচে ডার্ক অংশটা আমরা এই কালারটা দিয়ে করে দেব। এরপরে ব্ল্যাক কালারের সাথে একটু ব্লু মিশিয়ে এই চুলের শেড গুলো হালকা করে করে দেবে। রেড কালার দিয়ে এই চুড়িগুলো করে দেবে। এই কালারটা যতক্ষণে আমাদের শুকোচ্ছে ততক্ষণ আমরা জলের কাজটা করে ফেলি। সেই স্কারলেটের সাথে একটু ইয়েলো আকার মিশিয়ে জলে যে লাল যে শাড়ির ছায়াটা আমরা দেখিয়ে দেব। বার্ন সাইনার সাথে একটু প্রুশিয়ান ব্লু মিশিয়ে জলের ছায়াটা এবার আমরা এইভাবে তোমরা জলের ছায়াটা করে দিতে পারো। কোনো কোনো জায়গায় একটু ডার্ক শেড ওই প্রুশন ব্লুর সাথে বার্ন সাইনা এইসব কালারগুলো মিশিয়ে এই শেডগুলো আসবে। এরপরে আমরা বা বান সাইনা বা ক্রিমসন কালারের সাথে ফিগারের গায়ে একটুখানি ডার্ক শেডটা তোমাদের করে দিতে হবে। এভাবে করে হালকা করে চোখটা
করে দেবে। এগুলো কমপ্লিট একটি ভিলেজ সিনারি। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। আর এই ধরনের তোমরা আরও ওয়াটার কালার দেখার জন্য অবশ্যই কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো করার। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো, যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।